সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের ছোট্ট টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার চব্বিশ ফিট এবং প্রস্থ আছে ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো ষাট স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাট খরচের হিসেবে আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এই বাড়িটির এটা হলো একটি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার ছোট্ট একটি বারান্দা আছে এবং একটি মেন দরজা এবং একটি জানালা দেওয়া হয়েছে এটা হলো আপনার ফ্রন্ট সাইটের দৃশ্যটি আপনারা অবশ্যই দেখতে পারতাছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার তিনটি করে টেন এম এম রড দেওয়া হয়েছে তো এই বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার চার থেকে পাঁচ ফিট নিচু থেকে উঠানো হয়েছে যেহেতু মাটি এখানে ডাউন ছিল তো সেই জন্য আমরা এই বাড়িটির যে পিলারগুলো আছে পিলারগুলো আমরা নিচু থেকে উঠা উঠানোর পর একটি টাইবিম দিয়েছি এবং টাইবিং এর উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি পিছন সাইডে আপনার দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এই পাশে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে এখানে ভিটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে এবং ভিটিটি আপনার দুই থেকে আড়াই ফিট হাইট হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার দশ ফিট ছয় ইঞ্চি হাইট দেওয়া হয়েছে তো আপনাদেরকে চারও সাইট সুন্দর করে দেখাইলাম তো আসুন এই বাড়িটির ভিতরের সাইড দেখে নেই এটা হলো আপনার এই ছোট্ট বারান্দা বারান্দার উপরে আপনার ছাদ ঢালাই করে দেওয়া হয়েছে এখানে দেখেন তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে যাব তো এটা দেখছেন বারান্দার এই সাইটের ওয়ালটি এখানে উপরে চালি আপনার একেবারেই একসাথ দেওয়া হয়েছে তো মিডিলে এখানে আপনার এই বারান্দাটি দেওয়া হয়েছে এখানে রুমের ভিতরেই এই বারান্দাটি বারান্দাটি দেখছেন বারান্দার দৈর্গ্য আছে আপনার আট ফিট এবং প্রস্ত আছে এই পাশে আছে আপনার পাঁচ ফিট তো এটা আপনার ফ্রন্ট সাইডের এই তিন পাটের জানালাটি দেখছেন জানালার উপরে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই জানালার দৈর্গ আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হলো আপনার মেন দরজা তো এটাও আপনার জানালার সাইডে একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালার দুর্গ আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট উপরে একটি করে ভেন্টিলেশন দেওয়া হয়েছে এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা এবং উপরে ভেন্টিলেশন দেওয়া হয়েছে এখানে তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট উপরে যে ভেন্টিলেশানগুলো আছে ভেন্টিলেশনগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্তু আছে বিশ ইঞ্চি তো এইভাবেই কিন্তু এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করা হয়েছে নিচের ফ্লোরটি এখনও করা হয়নি তো চালিত অবশ্যই কমপ্লিট করা হয়েছে তো এক্সট্রারা যেগুলো কাজ আছে কাজগুলো পুরো কমপ্লিট করা হয়েছে তো এই চালিটি আপনারা দেখে নিন কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির এ টু জেড ভিতরে এবং বাইরের সাইটও আপনাদেরকে দেখাইলাম তো আসুন এবারে বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই এবারেটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার চারশো এখানে এগারো টাকা পিস হলে ছাব্বিশ হাজার চারশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল নব্বই কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পুষ্পান্ন ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে পঁচিশ হাজার তিনশো টাকা বালি লাগবে আপনার তিনশো তিরিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার নয়শো টাকা পাথর লাগবে আপনার একশো পনেরো সিএফি এখানে ষাট টাকা সিএফপি হলে ছয় হাজার নয়শো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার একটি একটি দরজার খরচ সাত হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা হলো মোট একুশ হাজার টাকা এবারটি চালিত কাঠ লাগবে আপনার সতেরো সিএফপি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করলে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা তিন লাগবে আপনার চব্বিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করলে মোট তিরিশ হাজার টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার চল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ দিচ্ছি পনেরো হাজার টাকা তো এই বাড়িটির এ টু জেড খরচ যাবে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু একটি সুন্দর বাড়ি হবে তো আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো অবশ্যই আপনারা আপনাদের জায়গায় মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ